এই হ্যালো, হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর হ্যাঁ, শুভ সকাল। আর দেখতে পাচ্ছ শুভ সকাল, কারণ এত ভোরবেলা ভিডিওটা স্টার্ট করলাম বলে সবাইকে বললাম শুভ সকাল। আর হ্যাঁ, আজকে এরকম টাইমে হঠাৎ করে ভিডিওটা শুরু করার কারণ বলবো তোমাদেরকে, সেটা বলবো ছাদে গিয়ে। আরও অনেক অনেক কারণ আছে যার জন্য হঠাৎ করে সকালবেলা ছোট্ট একটা ভিডিও শ্যুট করা। তো চলো ছাদে যাবো, ছাদে গিয়ে তোমাদের সব গল্পটা করব। তো এখন আপাতত তোমরা এই সিনটা দেখো, এখন বাইরের সিনটা জাস্ট এরকম এরকম, পুরো শান্ত এলাকা সব কিছু। তো দেখতে পাচ্ছ এখন উপরে গিয়ে আরও তোমাদের ভিউ দেখাবো, আমাদের বাড়ির থেকে পুরো ভিউটা কেমন লাগে। তো চলো ছাদে যাওয়া যাক। তো দেন এখন চলে আসলাম আমাদের বাড়ির ছাদে, জাস্ট লেভেলের ভাই সাহ। ওয়েদারটা দেখো, জাস্ট ওফ, পুরো শান্ত চারদিক। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠতে উঠতে পুরো কষ্ট হয়ে গেছে, মানে জাস্ট ওয়েদারটা দেখো, সব কিছু পুরো নিস্তব্ধ। এদিক দিয়ে আমাদের সূর্যমামা উঠছে, আর পুরো এদিকটা শান্ত চুপচাপ। এত ভোরবেলায় উঠে ছাদে আসলাম, আর ছাদে আসার ফার্স্ট কারণ তো কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, তার জন্য ছাদে চলে আসলাম। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর সকালবেলা এই যে এসির হাওয়া, ফ্যানের হাওয়া, এইসবের থেকে এই প্রকৃতির হাওয়াটা খুবই বেস্ট। তো এখন এনজয় করছি, যারা যারা ভোরবেলা ওঠো তারা হয়তো ডেলি এনজয় করো, আর যারা দুপুর 12টায় ওঠো আমার মতো, তো তারা তো এনজয় করতে পারো না। একদিন উঠে দেখো, খুব মজা লাগে। সেকেন্ড কারণটা হলো আমার এরকম হঠাৎ করে সকালবেলা ভিডিও চালু করার, আমার মনে হলো কারণ একটা, কালকে রাত্রিবেলা আমি একটা বই মানে স্ক্রোল করতে করতে ইউটিউবে একটা বই চলে আসে আমার সামনে। বইটা অনেক দিন আগে রিলিজ করে ফেলেছে, অনেক দিন আগে, জিরো, শাহরুখ খানের বই জিরো বলে যে বইটা আছে, তোমরা অনেকে হয়তো দেখেছো, যা দেখেছো তারা কমেন্টে নিশ্চয়ই কমেন্ট করো যে আমি দেখেছো কিনা। তো সেই বইটা আমার সামনে হট করে চলে আসে, আর সেই বইটা আমি মানে দেখতে থাকি, দেখতে 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 ভিডিও মানে বইটা এত সুন্দর, এতই সুন্দর, ভিতরে পুরো একদম ইন্টারেস্ট হয়ে আমার, পুরো বইটা দেখি। পুরো বইটা দেখার পর হঠাৎ করে দেখছি মুরগির মানে মোরগ মুরগ মোরগ আরে রাখা কোথেকে এলো ডাকা সাউন্ড, মুরগি তো ডাকে না, মোরগ ডাকার সাউন্ড আসছে, ঠিক বলেছ। তখন আমি টাইমে দিয়ে দেখি দেখি 4:30 বেজে গেছে প্রায়। তো তখন ভাবলাম তো সকালবেলা একটা ছোট, আমাদের এই চারদিকের যে ওয়েদারটা সবসময় তো দেখা যায় না, এই ওয়েদারটা কিছু একটু ফোনের ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখি। তো তার জন্য ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম, ভিডিও করছি এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছ খুব সুন্দর পাখি টাখি উঠছেও। আর হ্যাঁ, এর জন্যই সেকেন্ড কারণ এটা। আর যারা যারা বইটা দেখেছো নিশ্চয়ই কমেন্টে কিন্তু বলবে, আর হ্যাঁ যারা যারা দেখো নি তাদের জন্যে আমি আমাদের ডিসক্রিপশন বক্সে জিরো বইটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপাতত দেখতে পাচ্ছ এখানে আমাদের কিছু এরকম কেজ বানানো আছে। এখানে আগে আমাদের মুরগি সুরগি রাখতো, মুরগি মোরগ থাকতো, এখন ভাই এরকম ছোটোখাটো কিছু পায়রা ঠায়রা পোষে। তো এদের ছাড়বো কিছুক্ষণ পরে, আর কিছুক্ষণ পরে। তো তোমরা একটুখানি এনজয় করো আমাদের এই চারদিকের ভিডিওটা, একটু ছোটোখাটো সিনেমাটিক সাউন্ড টাউন্ড দিয়ে। চলো মিউজিকের সাথে সাথে ভিডিওটা এনজয় করা শুরু করো। কেমন লাগলো সিনেমাটিক শটটা? সিনেমাটিক শটগুলো এখন ভালো ভালো হচ্ছে কিনা, নতুন নতুন তো ভালো হচ্ছে কিনা তোমরা নিশ্চয়ই বলবে, কিন্তু সিনেমাটিক শটগুলো ভালো হচ্ছে কিনা। তো এখন টাইম হলো এদেরকে আজাদ করে দেওয়ার, কারণ এরা সারা রাতটা এখানে মানে থাকে, এরা সকালবেলায় বেরিয়ে যায়, আবার এরা নিজে থেকেই রাত্রিবেলা চলে আসে, খুবই ভালো এরা। তো এদেরকে এখন আজাদ করার টাইম হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল এটা কালার এটা করতে হবে আমাদের, এটাকে তুলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আছে কিছু, এখানে আছে কিছু, আবার এখানেও আছে কিছু, মানে অনেকগুলো আছে, এখন ছাড়বো, শুধু দেখতে থাকো। ও ভাই ভাই সাহ ভাই, এই দেখো এইটা হলো ওদের বসার জায়গা, লেভেলের পুরো সুন্দর, মানে এরা নিজের বাড়ির মতন থাকে, এরা নিজের বাড়ি যেমন হয় না একজনের, এক একজন যে জানে যে আমি এখানে বসতে হবে এখানে বসতে হবে, ঠিক নিজের বাড়ির মতন দেখো, খুব সুন্দর এরা। এরা বেরিয়ে গেছে, তুই বেরো, তুই বেরোচ্ছিস না, আয় আয়। বাহ, আর কই গেল সব, আয় চলে। এদের এই কত সুন্দর এরা, এদেরকে তুমি চলে যেতে চলে উড়িয়ে দাও, তাও আবার কি সুন্দর চলে গেল, সবাই উড়ে যাচ্ছে দেখো। বাহ, ওরা আবার এসে নিজেদের জায়গায় বসে পড়বে, তো খুবই সুন্দর জিনিসটা ব্যাপার। তো এখন
ওরা একটু ওদের ধাওয়া ধোয়া দেওয়ার ব্যাপার নেই, কারণ ওরা যখন ইচ্ছা হবে, ওদের যখন মন হবে তখন তোরা উড়বে। তো চলো এখন কিছু ওদেরকে খাবার টাবার দেবো। খাবার টাবার দেখো এটা কত সুন্দর, এই একা একা এখানে বসে রয়েছে সাদা কালের। কিরে তুই যাবি না, এই তুই যা, ওর যা। ও ভাই সব, এই একটা উড়। এখন এবার দেবো এদেরকে খেতে দেবো। এখন খাবার বাক্সটা হলো এই যে আমাদের, এই দেখো সব চলেছে এখন খেতে। এদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট হচ্ছে, তো এদের ব্রেকফাস্ট কমপ্লিট হোক। আর এখানে আমাদের সূর্য মামা পুরো একদম প্রখর তাপে আমাদেরকে তাপ দেওয়ার জন্য উঠে গেছে। তো আপাতত এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করুক। আর এটাই ছিল আমাদের ছোট্ট একটা সকালবেলার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই বলবে, আর কমেন্টে লিখবে তোমরা জিরো বইটা দেখেছো কিনা। আর যদি না দেখে থাকো আমি তোমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। খুবই ভালো ভিডিওটার মধ্যে, খুবই মানে অ্যাকশান বলো, খুবই ইন্টারেস্ট বলো, খুবই মানে মজার বলো, সব ধরনের মিক্স করে আছে ভিডিওটা দেখতে দেখতে। এমনকি আমি ভিডিওটা দেখতে দেখতে এতটাই মানে দেখে মানে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম মানে ভিডিওটার উপরে, যে আর কী বলবো, বুঝতেই পারিনি কখন ভোর হয়ে গেছে। তো এত অবধি ভিডিওটা আপাতত। তো এরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করুক, আমিও যাব নিচে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট করে কাজের জন্য বেরোতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কিছু মুখের সাথে। নতুন নতুন চেষ্টা চালাচ্ছি, নতুন নতুন কোনো কোনো চেষ্টায় কিছু কিছু নতুন নতুন চেষ্টা করছি, তো সেইগুলোকে আনার চেষ্টা করব। তো আগে মিনি ব্লগটায় অনেক ভালো রেসপন্স পেয়েছি, আপনাদের ফার্স্ট টাইম মিনি ব্লগ করলাম, ফার্স্ট টাইম মিনি ব্লগে খুব ভালো ভালো কমেন্ট এসছে, থ্যাংক ইউ সবাইকে। তো রয় ক্রিয়েটার্স বলে যারা আছো খুবই ভালো সাপোর্ট করছো ভাই, গ্যাং খুব ভালো। তো এইভাবে সাপোর্ট করতে থাকো। তো চলো লাইক কমেন্ট সব কিছু করে দিও, যা যা দরকার হয় জানো তো আচ্ছা। তো যা যা দরকার জানো তো যা যা দরকার হয় করে দিও। আর হ্যাঁ, অনেক আগের থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি, অনেক সাবস্ক্রাইবারও হচ্ছে, কিন্তু অনেকে আছে যারা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। আরে গাইস কী করছো, ভিডিও দেখছো যখন সাবস্ক্রাইবও করে দাও না, নিশ্চয়ই আরও আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। যদি খারাপ লাগে বলো কমেন্টে, আরও চেষ্টা করবো ভালো করার। তো ভিডিওটা আজকে এত অবধি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টেল দেন, বাই বাই।